হ্যালো বন্ধুরা, তো বৃষ্টি বাদল দিনে ছাতা মাথায় আমরা চারজন বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটি করতে। 3 বছর পরে আমরা চারজন এক হয়েছি পুজোর কেনাকাটি করার জন্য। তো আমরা প্রথমে স্টাইল বাজারে গেলাম, সেখানে কিছু পছন্দ হলো না, তাই এখন বাজার কলকাতায় এসেছি বাড়ির মেয়েগুলোর জামা কেনার জন্য। মানে আজকে শুধু কুচো কাচা পুজোর জামা কিনবো, বড়দের কারণ হবে না। বাজার কলকাতায় আবার মেয়েদের কালেকশনটা ভালো ছিল, তাই বাচ্চার কুচো কাচা মেয়েদের জন্য সব জামা কাপড় আমাদের কেনা হয়ে গেছে। তো গুনগুনের জন্য 10টা সিট হয়েছে, আর ঈশিতার জন্য 5টা, আর গুড্ডির জন্য 4টে। তো এটা করে আমরা পৌঁছে গেলাম সোজা সিটি স্টাইল। ওখানে বাইরে মোমো দোকানে মোমো দেখে এত খিদে পেয়ে গেছিলো, তো আগে আমরা পেট পূজা করলাম, করার পরে সিটি স্টাইলে ঢুকলাম। তো সেখানে মামা জামাটা যেহেতু ভিজে গেছিলো না, তো সে যে বৃষ্টিতে ভিজে গেছিলো বলে আমরা একটা নতুন জামা কিনে ওকে পরিয়ে দিলাম। তো আজকে থেকে ওর পুজো স্টার্ট হয়ে গেছে। তো এখানে আবার ছেলেদের কালেকশনটা খুব ভালো, তাই বাড়ির কুচুকা ছেলেদের জন্য পুরো জামা কাপড় কেনা আমাদের হয়ে গেছে। এক একজনের 4-5 করে সেট হয়েছে। তো এরপরে আমরা সোজা পৌঁছে গেছি শ্রীলেদার্সে জুতো কেনার জন্য। তো এখানে মাম্মা নিজের জন্য কথা বলে একটা জব নিয়ে নিয়েছে, দেখো ও সেলসম্যানের কাজ করছে এখানে। তো এই পুজোতে ও সবাইকে গিফট দেবে নিজের ইনকাম করা টাকায়, তো তাই জন্য নিজের জব নিজেই বেছে নিয়েছে, আমাদের উপর আর ডিপেন্ডেন্ট নেই। ও দেখো এখানে সেলসম্যান যে কাজ কত সুন্দরভাবে করছে, জুতোগুলো গুছিয়ে রাখছে, ফেলছে, কাস্টমারদের জুতো দেখাচ্ছে, সব কাজ করছে। শুধু বাজারই করিনি, তার সঙ্গে সুন্দর সুন্দর গিফটও পেয়েছি। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী গিফট পেলাম, যদিও গিফটগুলো আমার নয়, ওদের গিফটগুলো। তো তোমাদেরকে অবশ্যই সেগুলো দেখাবো। আমরা চারজন তো আজকে দারুণ মজা করেছি পুজো কেনাকাটি করতে। তো তোমাদের পুজো কেনাকাটি কত দূর হলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।